السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا أما بعد فقد قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ويتبرؤون من طريقة الروافض الذين يبغضون الصحابة ويسبونهم ومن طريقة النواصب الذين يؤذون أهل البيت بقول أو عمل ويمسكون عما شجر بين الصحابة ويقولون إن هذه الآثار المروية في مصاويهم منها ما هو كذب

সৎকর্মশীল তাদেরকে আল্লাহ এবং মতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন সালাত এবং সালাম দাদের পেনি মাহম্মদ রসুর আসাল্লাহ আলিহ সাল্লাম পথিক যার তর্বীয়তেই এ সাহাবাই কেরামগন এর মর্যাদায় পৌঁছেছেন আমাদের ধারাবাহিক আলোচনা আল আখিদ আল ওয়াসিথিয়ার শেষের দিকে আজকে পর্ব নম্বর হচ্ছে সাঁইত্রিশ বিষয়বস্তু সম্পর্কে शेख সলুল আল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন তবাররু আহলুস সুন্নাহ তবাররু আহলুস সুন্নাহ ত ওয়াল জামাআ মিম্মা ইয়াকুলুহুল মুবতাদিয়া ফি হাক্কিস সাহাবাতি ওয়া আহলিল বাইত সাহাবা ই সম্পর্কে এবং আলে বাইত সম্পর্কে বিদাতীরা যেসব কথা বলে থাকে উলটপালট তাদের ওপর অপবাদ দিয়ে থাকে বা তাদের সমালোচনা করে থাকে বা তাদেরকে গালমন্দ করে থাকে এই সম্পর্কে আহলে জামাত তাদের থেকে এই সব বিদাতীদের থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ আহলে আহলেসন্নাত জামাতের এই সমস্ত বেদাতিদের সাথে বেদাতীদের আকিদার সাথে কোনো সম্পর্ক নেই যারা সাহবা মানহানি করে যেমন শিয়ারা ফেজিরা শুধু মানহানি না ফির করে কাফের বলে গাল করে বলে এবং এসব কথা বলে তারা সাক্ষী দিয়ে থাকে যে তারা জাহান্ন কালেমা পড়ায় মুসলিম বানাই সাক্ষী দেয়সুল্লাহর পরে জাহান জাহান্নামে ওমার জাহান নামে আর আয়সা জাহান নামে আল্লাহর জাহান নামে সব লোকদের ওপর যারা সাহাবাহিকামদেরকে এইভাবে গালমন্দ করে বা তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে এবং তাদেরকে আল্লাহ যেন দুনিয়াতেও লাঞ্ছিত করেন আর পরকালেও যেন আল্লাহর উপরে উচিত শাস্তি দেন লাঞ্ছিত অপদস্থ করেন আর একটি দল বিদাতী দল সেটা হচ্ছে আলে বাইত সম্পর্কে নবী কারিব সাল্লা সাল্লামের মমিন যারা বংশধার তাদের সম্পর্কে যারা ঘৃণা রাখে বিদ্বেষ রাখে অথবা তাদেরকে কোনো কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট দিয়ে থাকে ওদের থেকেও আহলে জামাত সম্পর্কহীন তাদের সাথে কোনো সম্পর্ক নেই জামাতের তারা প্রত্যেকের মর্যাদার ওইভাবে খেয়াল রাখে যেই মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন সেই মর্যাদাই অতিরঞ্জন বাড়াবাড়ি করে না সাহাবাইকার সম্পর্কে হোক অথবা আল্লেবাইয়ের সম্পর্কে আর তাদের ক্ষেত্রে ত্রুটিও করে না কোন ঘাটতিও করে না মানহানিও করে না আজকের আলোচনা একটু লম্বায় আছে মহাল্লা ইনশাহ আল্লাহ তালা আমরা আজকে সেটা শেষ করব। বলছেন ও এত বররা উন আমিন তরী কতি র ওয়াফেজ লেদিয়ান ইউরো কদুন আ সাহাবা ইয়াসব্বু নাহম আহে সোনাত আল জাম্মাহ রাফেজি সিয়াদের হ্যাঁ পদ থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে যি রাফেজিরা الَّذِينَ يَبْغِضُونَ الصَّحَابَةَ সাহাবা کرامদের সম্পর্কে বিদ্বেষ রাখি ওয়ায়সুব্বুনহুম এবং সাহাবা کرامদেরকে গালমন্দ করে ও মিন તરીকতে নওয়াস এই একটি বিদআতী গোমরাহ দল এটা সর্বনিম্ন নাম তাদের বিদআতী কিন্তু যারা সাহাবা کرامদেরকে কাফির বলে যাদেরকে আল্লাহ তাজকিয়া দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন رضی আল্লাহু আনহু মারাদহানো বলি যাদেরকে আল্লাহ মমিন বলেছেন এবং যাদের প্রশংসা করেছেন এক আয়াতে না বহু আয়াতি কোরআন কেরেমে সাহাবাই ফজিয়ত মর্যাদা সম্পর্কে রয়েছে সাহাবাই কেরমদের মানহানি করা অথবা তাদের সমালোচনা করা অথবা তাদের ইমান আতি আমলে আপত্তি তোলা এটা হচ্ছে কোরআনের অস্বীকার সুতরাং যারা এইরকম করবে তাদের ইমান থাকবে না এই একটি গুমরা পথভ্রষ্ট দল যাদের সাথে আহলে আহ্লাত জামাতের কোন সম্পর্ক নেই দ্বিতীয় আর একটি গুমরা দল এর বিপরীত দিকে তারা বিপরীত দিকে এজন্য বললাম যে শিয়া রাফেজিরা সাহাবাইকার সম্পর্কে কি করে তারা মানহানি করে সাহাবাই খরমদের গালমন্দ করে এমনকি বলে আখ্যায়িত করে তাদের ক্ষেত্রে শত্রুতা বিদ্বেষ রাখে আর পাশাপাশি আলী সম্পর্কে ফাতেমা রাজিয়া সম্পর্কে হাসান হুসেন সম্পর্কে তাদের সম্পর্কে গলি অতিরঞ্জন করে সীমাহীন অতিরঞ্জন বাড়াবাড়ি করে এমন তাদের অনেকেই বরং অধিকাংশই তাদের তারা এদেরকে এলার ক্ষমতা দিয়ে থাকে আর কমপক্ষে তারা বারো জন বলে প্রথম শুরু আলী তারপরে এই করে তাদের বারো এমাম রয়েছে যারা নিষ্পাপ মাসুম তাদের কোন ভুল ভ্রান্তি হয় না এবং তাদের মর্যাদা নবীর অনেক বেশি জি এদেরকে এই জন্য ইসনা আশরিয়া বলা হয় এদেরকে কোন ফিরকা বলা হয় ইসনা আশারিয়া মার ও মাসুম নিস্পাত আমামের ভ্রান্ত বুমরাহ আকিদায় বিশ্বাসী ইরানি রাফেজিরা হচ্ছে আশারিয়া ফের জি তো এরা বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে তার ক্ষেত্রে বললাম নবিসাসালমের বংশধরের ক্ষেত্রে এর প্রতিক্রিয়ামূলক অথবা যে যেকোনো কারণে হোক আরেকটা দল সেই যুগেই পয়দা হয়েছিল বিশেষ করে তাদের অবস্থান ছিল সামদেশে তারা সাল্লাই পরিবার আলেবাজ বিষ রাখত ঘৃণা বা তাদের মানহানি করতো এদেরকে নাসিবি বলা হয় এদের কি বলা হয় না হচ্ছে বহু বছর নাওয়িবী বহু বছর হচ্ছে রাওয়া ফেজ আর না যার বহু হচ্ছে

যে শত্রুতা তাদের বড় টি আর রাফেজিদেরকে রাফেজি কেন বলা হয় শিয়াদেরকে রাফেজি শিয়া বললে তো খুশি হবে শিয়া মানে হচ্ছে দল হ্যাঁ কার দল শিয়া তো আলী হ্যাঁ যে শব্দটি এসছে জি হ্যাঁ শিয়া বহু বছরে এক বছরে এসছে তো শিয়া শিয়া তো মানে দল আলীর দল তো যদি আলী তার প্রথম দিকে বলতো শিয়া তো আলী আমরা হচ্ছি আলীর দল তো আলীর দল তো ভালো মানুষ কথা কিন্তু আসলে তার আলীর দল আকি তো আলীর দল না আখলাখ চরিত্র আলীর দল না কোন কিছুতে আলীর দল না তো এদেরকে শিয়া বলা যেন জন্য ঠিক নাই এদেরকে রাফেজি বলতে হবে জি আলী ইবিন হোসেন জেনুল আবেদিন জি হ্যাঁ তিনি এদেরকে যখন বলেছিলেন এরা জিজ্ঞেস করল যে আপনি সম্পর্কে মত রাখেন প্রথম দ্বিতীয় খলিফা হ্যাঁ আর আমার দাদা তাদের সহযোগী ছিলেন আলী আলীজ্লা তখন তার বলে আপনার কথা মানি না মানি না আপনার কথা অস্বীকার করলাম অথচ তাদের ধারণাই তাদের ইমাম আর মানি কথা ছুঁড়ে ফেলে দেওয়া অমান্য করাকে রাফ বলা হয় রাফা দা এর ফজ মানে অস্বীকার করা রিফিউজ করা যেটাকে রিফিউজ করা বলা হয় ওইটি হচ্ছে জি আরবির সাথে মিল আছে রিফিউজ আর রাফদ জি তো তখন তিনি বলেছেন রাফাল তুমনি রাফাল তুমনি আমার কথাকে তোমার ছুঁড়ে ফেললে ছুঁড়ে ফেললে রাফেজা সেই দিন থেকে এই শিয়াদের নাম হয় রাফেজা জমা বহু বছর তো রওয়াফিজরা একদিকে গোমরা আর নওয়াসিবরা আর একদিকে গোমরা হ্যাঁ আলেবাইতের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করে অতিরঞ্জন করেছে আর একদল মানহানি করেছে এই দুই গুমরাহ দল থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে আহর জামাত নাসিবি কারা বাইতে যারা বাইতকে কষ্ট দিয়ে থাকে বেকৌলিন কথার দ্বারা ও আমালিন অথবা কাজের দ্বারা কথা দ্বারা হইতে পারে কাজের দ্বারা পারে কাজের দ্বারা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে কষ্ট দিয়েছে জন হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুকে যারা জুলুম অত্যাচার করে শহীদ করেছে তারা নাসিবি জি ইবনে জিয়াদ নাসিবি আর ও সাথীর সঙ্গী যারা নাসিবি জালেমেরা ও ইয়ুমসিকুন আম্মা যারা বেইন আসসাহাবাতী আর আহলে সনাতুল জামাত আরেকটি একটি কাজ করে সেটা হচ্ছে যে সাহবা ইকরামদের মাঝে যে আপোষে মতো বিরোধ হয়েছে আর আপোষে যে দ্বন্দ্বগুলি সৃষ্টি হয়েছিল বিভিন্ন কারণে সেগুলি নিয়ে তারা আলোচনা করে না আলাপ আলোচনা করে না সেগুলিতে বিচারও খেয়ে বসে না যেমন মৌলানা মৌদি দিবস বিচারপতি একেবারে চিফ জাস্টিস হয়ে বসছে এখন সাহাবাইকরামদের বিচার করবে আসামের কাঠবাড়ে হাজির করে এটা আহলে সোন জামাত করে না এটা আহলে জামাতের মানহাজ বলছেন যে সাহবাই যে হয়েছে বা মতবিরোধ হয়েছে মনোমালিন্য হয়েছে কোন ক্ষেত্রে এই বিষয়গুলি সম্পর্কে ইউম সেকুন মানে তারা বিরত থাকে কোনো কথা বলে না মুখ খুলে না এ ভুল করেছে এ ঠিক করেছে না এরা ভুল করেছে এটা অমুক ভুল করলো এটা অমুক ভুল করলো এইসব কাজ করে না আলোসনতাল জামাত ভাইয়া কুলু না তাহলে এসব ঘটলো কেন এগুলোর ব্যাখ্যা কি করবেন বা এগুলো সম্পর্কে কী বলবেন আলোসনাতাল জামাত এই সম্পর্কে কয়েকটি কথা বলছেন শেখুল ইসলাম ইম নেতা রহে মহল্লা ভয়ায়া কুলু না আহেশনাতাল জামাত বলে ইন্নাহা আজ আহিল আসার আলমার উইয়া দাফি মাসা উইহিন মিনহা মা হওয়া কে দেবুন অমিন হাওয়া মিনহা মা তাকজি দাফি হওয়া নুকেসা বলছেন যে সাহাবাই রাম সম্পর্কে তাদের যখন আকোষ দ্বন্দ্ব শুরু হইল আলী রাজিয়া তাল আনির আল্লাহন আর এই ক্ষেত্রে তখন সাহবাইকে তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন একদল আলী রাজিয়া আল্লাহ পক্ষ নিলেন আর একদল হ্যাঁ আর একদম নিরপেক্ষতা এইরকম আল্লাহ তালা আনহা মাকে সবাই বলেন যে আপনি গেলে হয়তো একটা মীমাংসা হয়ে যাবে তো তিনি গেলেন আর তাতে যারা সাবাই ইহুদি চক্রান্তে যারা আসলে উসমান রাজিয়া শহীদ করেছিল ওরা দেখলো যে এখন যদি মীমাংসাটা হয়ে যায় তাহলে ধরে সবকে হত্যা করা হবে তখন রাতের অন্ধকারে হামলা করে দিল আলী রাজি আল্লাহ তাল পক্ষ নিয়ে যেন অথচ কেউ খবর রাখে নাই এরা সব ছিল এই সাবাই দল বা এই খুনি দল জি যে উসমান রাজিয়াল খুনি যারা অপরাধী তখন আয়সা আল্লাহ সাথে যারা ছিলেন এ কি করল আমাদের কথা হয়েছে সকালে আমাদের একটা মেমসা হয়ে যাবে রাতের সবাই ঘুমন্ত অবস্থায় কেউ খবর না হঠাৎ করে রাতের অন্ধকারে তখন প্রতিরোধমূলক প্রতিরক্ষামূলক পাল্টা আক্রমণ এতে অনেক লোক এর হতাহত হলো সবগুলি চক্রান্ত ছিল ইহুদি সাবাই চক্রান্ত আর সাবাই চক্রান্তে উসমান আল্লাহ তালাহ শহীদ করা হয়েছে তো এই যে আপোষে যখন দ্বন্দ্বগুলি এভাবে শুরু হলো এই যে বর্ণনাগুলি রয়েছে এগুলি সম্পর্কে আহলে সন্নতল জামাতের ভূমিকাটা কি তাদের ধ্যান কি বিশ্বাসটা কি বলছেন এই ক্ষেত্রে যে আহলে সন্নতরা বলে যে এই যে রেওয়ায়ত রয়েছে বর্ণনাগুলি রয়েছে আসার মানে বর্ণনা আষার মানে আসারের ভবচন হাদিস সাধারণত সুর উল্লাস আল্লাহ সাল্মের হাদিসকে হাদিস বলা হয় আর শাহ বাইকামদের কোন উক্তি বা তা বেন্দের উক্তিগুলোকে কী বলা হয় আশার বলা হয় যদিও কখনো কখনো না বিশ্বাস আমরা হাদিস তো আশার বলা হয় এই জন্য দুয়াগুলিকে আমরা দুয়ায়ে মাসুরা বলছি আশার থেকে মাসুর বা মাসুরা দোয়া। এই যে রেওয়াত বা বর্ণনাগুলি রয়েছে যা বর্ণিত হয়েছে কি সাউই হিম শাহ বাই কারামদের দোষ ত্রুটি সম্পর্কে অমুক কাজটা করে দিলো এ অমুক কাজটা করে দিলো এ অমুক এই যে অন্যটা করে দিলো এ ধরনের যে বর্ণনা রয়েছে এগুলো কি বলবেন এই সম্পর্কে বলছেন মিনহা মাহিন তার একটা অংশ হচ্ছে মিথ্যা মিথ্যে আর এই মিথ্যাগুলো রটিয়েছে রাফেজি শিয়ারা জি আর শিয়ারদের ধর্মটাই কায়েম আছে মিথ্যার ওপর শেখ করে তাই মারাহম হওয় মিন হাজো সনাতের আর তার অন্য অন্য ফাতাওয়ার বলেছেন যে যত ফিরকা মুসলিম হোম্মাতে জন্মেছে তার মধ্যে সবচাইতে বড় মিথ্যুক দল হচ্ছে ফিরকা হচ্ছে এই রাফেলা শিয়া এদের ধর্ম আকিদা সবকিছুই কিসের ওপর মিথ্যার ওপর নির্ভরশীল জি এমনকি তাদের ধর্মের একটি আকিদা হচ্ছে মিথ্যে এবং মনাফিকিয়া হচ্ছে তাকে তাকেয়া মানে বাঁচার জন্য যে কোন সময় কথা বলে তাক বাঁচতে বলছে যে আহলে আহুলসনতে অনিষ্টতে বাঁচার জন্য আহলিসনকে বলেন যে আমরা আহ শুন্য হয়ে গেছি বলেন এটাই স্বভাবের কাজ তা তাকিয়ায় তাদের এতে এবাগত আহুলসনতকে বলেন যে আমাদের এসব কোন একতলা নাই হ্যাঁ আলিসনত জামাতকে বলেন যে তোমাদের পিছনে দেখা নামাজ পড়ছি আর কথা সত্যি এই উপরে ভিত্তি করে এরা সবকিছু করে আর এই তাকিয়ার ভিত্তি করেই তারা আপনার কি বলছে এই জামাত ইসলামদেরকে ধোকা দিয়েছে আর জামাত ইসলাম এরা প্রতারিত হয়েছে ইসলামিয়া ইসলামিয়া স্লোগান ছিল খমেনি যুগে ইসলাম ইসলাম না করবো না পশ্চিম কথা বোঝা গেছে ইসলামিয়া লাগছে কোন ভালো আলেম নেই যার ফলে এরা এই এই ভ্রান্ত ভ্রান্তাগুলি জানেই না আর জানলেও তাদের রাজনৈতিক বৃহৎ স্বার্থের জন্য এসব বিশ্বাসই করে না ওদের যদি বলেন যে এরা বিশ্বাসই করে না এদের অনেক যারা কর্মকর্তা তাদের সাথে আলোচনা করে দেখেছি আশ্চর্য এদের কোনো জ্ঞান নেই এই সম্পর্কে আর এতে বড়

আর আর একটা অংশই এমন যাতে কিছু বাড়ানো হয়েছে অথবা কমানো হয়েছে কাটছাট করা হয়েছে সুবিধা মতো করা হয়েছে এমন একটা ঘটনাকে যদি কাটছাট করেন তা আসল রূপ তো থাকবে না একটা ভালো মানুষকে খারাপ করে দিবেন দোষের ক্ষেত্রে ধরেন একটা ভালো মানুষের দোষ বাড়িয়ে দিলেন আর উনি যে অনেক ভালো কাজ করেছেন সেই ক্ষেত্রে ওগুলোকে কি করলেন কমিয়ে দিলেন তো লোকটা বদানো হবে না ভালো কাজ করেও নাম নেই এরকম করেছে আর আসল যে রূপরেখাটা ছিল ঘটনার বা বিষয়গুলির সমস্যাগুলির সেটাকে একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে আসলে যে ফ্যাক্ট যেটা ঘটেছে সেটা আর বোঝা যাচ্ছে না এইসব বিভিন্ন এই জাল কথাবার্তা যাতে কিছু সংযোজন কিছু কর্তন করার কারণে আর একটা অংশ যেটা আসলে হয়েছে এরকমটা হয়েছে কথাটা সহি কিন্তু সহি কেন আমাদের মাঝে এটা হইল এর উত্তর তো লাগবে এ সম্পর্কে বলছেন মিনহ মাহফি মাজরুন তার কিছু ক্ষেত্রে তাদের অজর গ্রহণযোগ্য তাদের অজর গ্রহণযোগ্য মাজুর কেমন করে অজর গ্রহণযোগ্য হয় ইমাম মুজতাহিদু মুসিবুন যদি ইজতিহাদ মুসলিম উম্মায়ে থাকে তো সবচেয়ে বড় মুজতাহিদ কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঠিক কি না তো ইজতিহাদের ক্ষেত্রে মুজতাহিদের ভুলও হইতে পারে আবার ঠিকও হতে পারে ঠিক না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই মর্মে বলেছেন ইজা আজতা ইজাজতাহাদ আল হাকিম বা ইজাজ তাহার যখন কোন বিচারক বা কোন আলেম বা কোন ব্যক্তি কোন সাহাবি ইস্তিহাদ করবেন মেহনত পরিশ্রম চালিয়ে কোরআন সন্ন্যার আলোকে একটা সিদ্ধান্ত দিলেন সেটা যে কোনো বিষয় হইতে মাসলা মাসাইল হইতে পারে আবার আপোষের দ্বন্দ্ব মিটানোর ক্ষেত্রে বা আপোষের বুঝাবুঝির ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে হইতে পারে ইস্তিহাদ করলেন তারপরে ঠিক সিদ্ধান্তে উপনীত হলেন ফালাহ আজরান তাহলে দুই গুণ নেকি কিসের মেহনতের একটা আজরুল ইস্তিহাদ আর একটা আজরুল সবাব ঠিক করেছে সেই জন্য আর যখন ইস্তিহাদ করলেন মেহনত পরিশ্রম চালিয়ে এটা সিদ্ধান্তে পৌঁছিলেন বা সিদ্ধান্ত দিলেন ফাখতা কিন্তু ভুল করে দিলেন ভুল হয়ে গেল তাহলে ফালাহু আজর ওয়াহেদ তার জন্য এক নেকি রয়েছে কিন্তু পরবর্তীকালে যারা আসবে তাদের উপর যখন স্পষ্ট হয়ে যাবে যে মুজতাহেদের এই ইস্তেহারটা ভুল তখন তাকে কি ফলো করা যাবে করা যাবে না এই কথাটা বুঝে নিলে ইস্তেহাদ করে উনি যদি ঠিক করে থাকেন ডবল নেকি পেয়েছেন ভুল করে থাকেন তবু এক নাকি পেয়েছেন কিন্তু আমরা যখন তার ইশতেহারটা ভুল বুঝতে পারো আমাদের করণীয় কি ছেড়ে দেওয়া ফরজ ছেড়ে দেওয়া ফরজ ভুল করেছেন জানতে পারলাম বুঝতে পারলাম দলিরে বিপরীত চলে গেছে তারপরেও যদি তার অন্ধ অনুকরণ করি তাহলে এটা রাস্তা হ্যাঁ উপর উপর বা হকের আপনি অন্য কিছুকে ভুলটাকে প্রাধান্য দিলেন ঠিক মশা ক্ষেত্র ক্ষেত্রে এইরকম তাই অন্ধ তকলিদের আসলে অস্তিত্ব ইসলামে নেই একজন আলেম বুঝতে পারছে যে ভাই যেমন একটা উদাহরণস্বরূপ একটা মশালা নেন এমামের বিচার সুরা ফাতে পড়তে হবে কি হবে না হক একটাই এটাও ঠিক ওইটা ঠিক এরকম না যে পড়লেও ঠিক তো যারা পড়তে হয় বলছে তারা বলছে পড়া ফরজ ঠিক কিনা আর যারা বলছে পড়তে হবে না তারা বলছে পড়া হারাম ঠিক কিনা তো হারামটাও ঠিক আর ফরজটাও ঠিক দুটো তো পরস্পর এরকম বিরোধী একটা জিনিস কি আবার হারামও হয় আর ফরজ হয় কখনো হইতে পারেন না ঠিক না তাহলে দুটোর হচ্ছে হক যাতে মুস্তাহেদ মুসিদ। ঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন হয় সুরা পড়া ফরজ আর না হয় সুরা ফাতে পেছনে পড়া হারাম দুটো একটা হক আর আরেকটাতে মুজতাহিদ মুফতি ভুল করেছেন কারণ আমরা যখন আমরা তো সব জাহিল না মোহাম্মতে মুসলিম আর চারজন ইমামের পর সব মূর্খ জাহেল আর কিচ্ছু যায় না এমন তো নয় তাহলে ইস্তিহাদের যোগ্যতা আবু হানিফা সাহেব মালিক আহমদের পরে হাজার হাজার লাখ লাখ আইম মাইকার মাইকেরামদের ছিল এখন আছে ইস্তাহাত দরজা এখন পর্যন্ত খোলা আছে এটাও ভালো করে মনে রাখবেন মজাহাবি মজাহাবি যারা বিশেষ করে গোড়া মতো আছে তারা বলছে ইস্তেহাত দরজা আবু হানিফা সাহেব মালিক আমাদের মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে গেছে দরজে বন্ধ হয়ে গেছে আর ইস্তেহাত করাই যাবেন কিছু বলাই যাবে না যা বলেছে ওইটা অন্ধভাবে মানতে হবে চারজন একজনকে ধরে না এই ধরে নিয়ে তো একমত চার ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু আলম করেন এই ক্ষেত্রে যে এই দুটো ইমাম সাফি বলছেন যে সুরা ফাতে না পড়লে নামাজ ভাই উদাহরণস্বরূপ এমাম বলছেন সুরা ফাতে পড়া হারাম হারামের পিছনে এখন একটা হক আর একটা ভুল এই ক্ষেত্রে হক আর না হকটা মুস্তাহেদের বুঝার পরে যখন বুঝে নেবো তখন কি করব। যেটা হক সেটা গ্রহণ করবো আর যেটা ভুল সেটা ছেড়ে দেবো এটা হওয়া উচিত তাহলে হুমদের এই অবস্থাটা হতো না তো বলছেন যে যেই ওজর সহী যেগুলো ঘটনা ঘটেছে শাহাবাই খামার মধ্যে সেই ক্ষেত্রে তাদের ওজর রয়েছে ভাই মুজতাহেদ করে ঠিক সিদ্ধান্ত পৌঁছেছেন একদল ঠিক আ ওয়াহিমা মুজতাহিদ উন করেছেন মুক্তি উন আর ভুল করেছেন যেমন আলী তালানো আর মা উই প্রথম যে বিষয়টি নিয়ে মতবিরোধ সেটা হচ্ছে আলিয়জিয়াল্লাহ তালান ও খালিফা হলেন চতুর্থ খালিফা খালিফা না তাহলে মুসলিম দেশের যত মুসলিমরা রয়েছে বিশেষ করে গণ্যমান্যরা আর গণ্যমান্যরা বায়াত করলে জনগণ তাদের তাদের অন্তর্ভুক্ত আওতাভুক্ত সবাইকে এক এক করে বায়াত করতে জরুরি রায় মাহভিয়া রাজিয়া তালা আনোর জন্য হক এটা ছিল যে তিনি সাথে সাথে আসবেন আর আলিয়া রাজিয়া হাতে বায়াত করবেন আর বলবেন যে আপনাকে আমি খালিফা হাক বলে কি কোনো নাম মেনে নিলাম কিন্তু তিনি বলেন না আমি মানব না মানে কেন মানবে না স্বামী এই জন্য মানব না যে উসমান আল্লাহ তালান আমার আত্মীয় আর আমার এটা অধিকার আল্লাহ কোরআনে বলেছেন অমান ফতেলা মজুলুমান শখাত জাল্লা নে বলে সুলতান সালা ইউস রেফিলুখাত কেউ যদি নির্মমভাবে নিহত হয় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তাহলে তার ওলি মানে অভিভাবক আমি অভিভাবক তার পক্ষ থেকে তার অভিভাবককে আল্লাহ এই কর্তৃকৃত্ব দিয়ে সুলতান এই ক্ষমতা দিয়েছেন যে ডিমান্ড করবে যে আমার আত্মীয়র এসাস, না হোক আমি এটা চাই আগে কেসাস বাস্তবায়ন করেন তারপরে বায়াত করবো এই কথাই মাওয়া রজিয়া আল্লাহ ইজতেহাদে ভুল করে দিলেন পক্ষান্তরে আলী রজি আল্লাহ তালানুজ ইজতেহাদ ছিল যে আমি আমাকে লোকেরা খালিফা বানিয়েছে এখন সবাই মিলে এক বাক্যে খেলাফতকে মেনে নাও এবং এখানে পরিস্থিতিটা শান্ত হোক আর তারপরে আমাকে শক্তিশালী করো হ্যাঁ সাহায্য করো আর তারপরে তখন খুঁজবো যে খনিগুলো কে কারণ অনেক লোক ছিল কয়েকশো লোক কমপক্ষে বা কয়েক হাজার লোক ধরেন কয়েকশোই যদি হয় কয়েকশো সবাই তো আর খুনের সাথে জড়িত না কিছু লোক ছিল হইচই করেছে তো সবাইকে তো তখন করা যাবে না হত্যা করা যাবে কেস আছে তাহলে যারা যারা খুন করেছে বা খুন করার সাথে জড়িত সরাসরি তাদেরকে তখন ধরবো আর তারপর তখন কেস আসে বাস্তবায়ন করবেন না এটা হবে না আগে আপনি কেস আসে বাস্তবায়ন করেন ইজতেহাদ আলিয়ার ওদের বললেন ইজতেহাত মাভিয়ার অদে আলোনও করলেন একজন মুজতাহাদ মুসিব মানে ইজতেহাদ করে ঠিক করেছেন আরেকজন ইজতেহাদ করেছেন কিন্তু ভুল করেছেন যেমন এখনই মসলাম মসলে বললাম সুরা ফাতি আমের পিছনে পড়া ফরজ যে বলেছে যে ফরজ সে মুজতাহিদ মুসিব ঠিক বলেছেন আর যিনি বলেছেন না পড়া যাবে না পড়া যাবে না তিনি মুজতাহেদ কিন্তু মুক্তি ভুল করেছেন জি এই যে মুজতাহেব এজতেহাদ হয়েছে সাহাবাই কারামদেব এই এটি হচ্ছে শেখালি এমিনে তেম হল্লা এবং অন্যান্য সমস্ত আহেত জামাতের মত মধুদি সাহেব এখানেই গুমরাহের শিকার হয়েছে তার কিতাবে আমি নিজে পড়েছি আর যথেষ্ট পড়েছি সরাসরি অস্বীকার করছেন আমি এজতেহাদের ভুল মানতে রাজি না বি מאвия رضی اللہ করে ভুল করেছেন না ইজতিHADের বলওয়ানতে রাজি না ইচ্ছা করে ভুল করেছে হাউজ বড় ধরনের মানহানি সাহাবীর এবং বড় ধরনের তার একটি কুমরাহি তারপরে বলছেন ওহুম মা যালিকা লা ইয়াতাকিদুন আননা কুল্ল ওয়াহিদ মিনাস সাহাবাতে মাসুমুন আন ক্বাবাইরিল ইসমা সাগাইরি এর পরেও আহলে জামাত এই বিশ্বাস করেন না যে সাহাবায়ে কি আমরা প্রত্যেককেই হ্যাঁ ব্যক্তি পর্যায়ে কাবিরা গোনা থেকে অথবা সাগিরা গোনা থেকে নিষ্পাপ মাসুম এটা না তাহলে সাহাবাই কামদের ক্ষেত্রে দুটি দিক একটা হচ্ছে সমষ্টিগত ভাবে আর একটা হচ্ছে ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসাবে প্রত্যেক সাবি গোনা থেকে মাসুম বা গোনা হবে না বড় অথবা ছোট এটা কি আমরা বিশ্বাস করি না গোনা হইতে পারে সাগীরা হইতে পারে আর হয়েছে আর কাবিরা হইতে পারে কারো কারো হয়েছে যদি অল্প অল্প কিছু না কিন্তু হতে পারে হয়েছে কেন জেনার ঘটনা ঘটেনি সাহাবদের মধ্যে দু তিনটাই ঘটে ঘটেছে না ঘটেনি চুরির ঘটনা ঘটেনি এক মহিলা বারবার করে চুরি করতো শেষখানে ধর হাত কাটা যায়নি তার নাম ছিল ফাতেমা সাহাবিয়াই তো ছিল তো চুরি করা কাবিরা গোনা না তো একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সাহাবিদের ভুল হয়েছে বড় হয়েছে ছোট হয়েছে আর সমষ্টিগত যদি সাহাবাহাম জামাত হিসেবে দেখেন এই দলটি তখন কি বলবেন সাহাবাহাম জামাতটি হচ্ছে মাসুম এই পুরো জামাত ভুল করতে পারে না কারণ পুরো জামাতটাই ছিল এই উম্মাদ সাহাবাহাম পুরো দলটাই হচ্ছে উম্মদ আর নবী করিম বলছে ইন্না উম্মতি লাতামি আলা দলাল আমার উম্মদ ভ্রষ্টতার ওপর গুমরাহির ওপর এক হইতে পারে না এটা সাহাবাইকার যুগেও আর সব যুগে সারা পৃথিবী থেকে আমার অম্মত সবাই গুমরা হয়ে যাবে এটা হইতে পারে না এ কথা মনে রাখবেন জি হ্যাঁ সংখ্যা কমে এসছে হেদায়ত প্রাপ্তদের গুমরাহের সংখ্যা বেড়েছে গুমরা ফিরকা হ্যাঁ তেহাত্তরের বাহাত্তরটা গুমরা হয়ে গেছে ঠিক না সাহাবাই খানদের জামানায় গুমরা ফিরকা ছিল না শুধু খারেজি রাফেজি হওয়ার আগে পর্যন্ত কিছু ছিল না এরা প্রথম শুরু হইল তো কিন্তু তারপরেও পৃথিবীতে হকপন্থী সর্বদা ছিল আর আছে আর থাকবে বুঝছেন না এই একটি হাদিস এক হইতে পারে না যে সবাই গুমরা হয়ে গেছে একটিও খাটি মুসলমান হইতে পারে না সবগুলি আঁকি খারাপ হয়ে গেছে এটা হইতেই পারে না আর একটি দলি মনে রাখবে সে বোখারি মুসলিম হাদিস মানসুর ঋণ আমার উমমতের একটি দল পায়েফা ছোট দলই হবে ক্ষুদ্র দল বলা হয়েছে ক্ষুদ্র জামান ওয়াহ ঋণ আলাহা হকের ওপর বিজয়ী থাকবে মানসুর সাহায্য প্রাপ্ত থাকবে আমার উন্মতে একটা দল থাকবে সেটা যে কোনো জায়গায় থাকতে পারে সব সময় এক জায়গায় নাও থাকতে পারে সবসময় এক জায়গায় নাও থাকতে পারে তারপরে এই দলটি এক জায়গায় একেবারে গচ্ছিত হয়ে থাকবে এটাও জরুরি না সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আলহামদুলিল্লাহ সহি আকিদার মা এবং সহি আকিদার জনগণ অনুসারী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আপনি পূর্ব থেকে পশ্চিম যেখানেই চলে যান সহি আকিদার লোক পাবেন এমন আল্লাহর কোন জমিন নেই যে হয়তো পাওয়া যাবে না ঠিক না জি হ্যাঁ যদিও কোথাও কম কোথাও বেশি তো কি বলছিলাম যে সাহাবাই আমরা প্রত্যেকে মাসুম নয় এটা বিশ্বাস আছে না যে প্রত্যেকই মাসুম আন কবাইলিস মে বড় গোনা থেকে ও সাগিরা ছোট গোনা থেকে যেমন ছোট গোনা হইতে পারে তেমন বড় গোনাও কারো হতে পারে বাল তাজুজু আলাইহিমু যুনুব ফিল জুমলা বরং তাদের ক্ষেত্রে গোনা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ যা হইতে পারে অসম্ভব কোন সাহেবের ভুল হইতে পারে না না ভুল কথা অসম্ভব কোন সাহেব ভুল করেছে না ভুল কথা ওয়ালাহ মিনা সভাব ফাদাইলে মায়ুজ ও মাগফেরাত মায়াস্ত রোমেন হোম তারপরে বলছেন যে তাদের যাদের ভুল ভ্রান্তি হয়েছে শুধু এই দিকটা গোনার ক্ষেত্রে না হতে পারে এই যে আপসরিয়া দ্বন্দ্বের ক্ষেত্রে ভুল হয়েছে এই যে ভুলগুলি হয়েছে তাই বলে কি তারা আপনি মনে করেন যে আজকালকার জামানা মুসলিমদের মতো হয়ে গেছে নাকি না মোটেই না মোটেই না কোথায় সারা আর কোথায় সরাইয়া সারা মানে হচ্ছে কাদা মাটি আর সরাইয়া মানে হচ্ছে ধ্রব তারা ধরতে পেরেছেন কোথায় ধ্রব তারা আর কোথায় কাদা মাটি জি কোথায় শেখ সাদি আর কোথায় বকরির নিধি তো সাহাবাহিকেরমদের মাঝে আপোষে যে দ্বন্দ্ব হয়েছে এই দেখে একজন আজকালকার খুব ভালো মানুষ হ্যাঁ আত্মহংকারে ফেটে না পড়ে যা আমি কারো সে দ্বন্দ্ব রাখি না আমি মনে হয় এত সিনিয়র হয়েছি যে আমি সাহাবি থেকে গিয়েছি বা সাহাবিদের মতো হয়ে গেছি নাকি মোটেই না জি তাই এখান থেকে জবাব দিচ্ছেন যে যে ভুলগুলি হয়েছে ভুল যদি হয় তো তাদের নেকির দিকটাও তো দেখবে হ্যাঁ সেটাকে কোনো সময় চিন্তা করেছো বলছো ওয়ালাহমিনা সবাবে কোয়াল ফাদা তাদের অগ্রণী যে ভূমিকা রয়েছে ইসলামের ক্ষেত্রে দিন ইসলাম পালনের ক্ষেত্রে কবুল করার ক্ষেত্রে এবং প্রসারের ক্ষেত্রে এবং নবী সাল্লা সাল্লামের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে জিহাদ ফি সাবি ক্ষেত্রে ঝান মাল সবকিছুর কোরবানির ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা ওয়াল সব ফজিলত রয়েছে তাদের মর্যাদার কথা মায়ু যে মাফেরাত মায়া দরমেন হুম যা আবশ্যক করে যে যা কিছু তাদের ভুল ভ্রান্তি হয়েছে তা তাতে মার্জন হয়ে যাবে যদি হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে জানতে হবে যে তাদের একটা ভুলের তুলনায় হ্যাঁ হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি নেখি দিয়েছে পাহাড়ের মধ্যে নেকি দিয়েছে হাততা আন্না উয়ুগ ফরল হম সেই মা লায়ু ফরলেমাম বাদ হম এটাও তার সাথে সাঁতারো জানতে হবে আমি এগুলোকে বেশ কিছু পয়েন্টে যেমন শেখ ফজান পরে বর্ণনা করেছেন ইনশাল্লাহ তালা এগুলোকে বর্ণনা করব এখানে তিনি চারটি পয়েন্ট বর্ণনা করেছেন ওই হাতিজ সম্পর্কে আর তারপরে এই যে তাদের আর যে ভুলভ্রান্তিগুলি হয়েছিল বা কোন গোনা খাতা হয়েছে সে সম্পর্কে যে কথাগুলি বর্ণনা করেছেন এই ক্ষেত্রে আর তাদের মর্যাদার ক্ষেত্রে সাতটি কথা উল্লেখ করেছে ইনশাআল্লাহ তালা পরে বর্ণনা করব। ইভিনে তেমার হওয়ার কথা বলি সংক্ষেপে এখন শেষ করি বলছেন যে এমন তাদের অগ্রণী ভূমিকা অথবা এত ফজিলত রয়েছে যে কোন ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে না হয়ে থাকে তো কয়ে ক্ষমা হয়ে গেছে আর আরেকটি কথা তারপরে বলছেন যে তবা করলে আমাদেরও মাফ হয় আর তাদেরও মাফ হয়েছে দুটোতে পার্থক্য আছে না নেই তবার কোয়ালিটি যেমন পার্থক্য আছে তেমন আল্লাহ পাকার বুড়া আলমিনের রহমতের ক্ষেত্রে পার্থক্য আছে এই জন্য যেমন সাহাবাই কেরামদের উপর আল্লাহর রহমত হয়েছে এবং আল্লাহর মা পক্ষতে ক্ষমার ঘোষণা নেমে এসেছে আমাদের জন্য জরুরি নয় জি? তাই বলছেন এমনকি হাত্যা আন্নাহম ইউগ ফারুল হমে না তাদের শাহবাই কেরামদের ভুলভ্রান্তি বা গুণা ক্ষমা হতে পারে মালা ইউগ ফারুল এমাম বাদ আহ যা পরবর্তীকালে লোকদের মাফ নাও হইতে পারে নাও হইতে পারে জরুরি নয় যে আপনি অথবা করলেন আরেকজন অথবা করলেন আমার ওর তো আমার কেন মাফ হবে না আল্লাহ ভালো জানছেন যে আপনার অন্তর আর তার অন্তরে কত পার্থক্য আছে তো একই যুগের মানুষও যদি এই পার্থক্য থাকে তো সাহাবাই কেরমদের সাথে আপনি কি করে নিজেকে তুলনা করবেন তো পরবর্তীকালে লোকদের এমন গোনা মাফ না হইতে পারে যেই ধরনের ভুল ভ্রান্তিগুলো সাহাবীদের মা হয়ে যেতে পারে লেয়ান নালাহ কেন লেয়ান আলাহ মিনালা হাসানাত আল্লাহ তেলমু সৈয়ত মালাই সালেমাম বাদম কারণ এর কারণ হচ্ছে যে তাদের এমন এমন নেকি রয়েছে যেই নেকিগুলি গণাগুলিকে মিছিয়ে দেয় বা মুছে দেয় মালাই সালেমাম বাদাম পরবর্তীকারী লোকদের ওই রকম নেকি দেয় আপনি চিন্তা করেন কেউ বদরে হাজির হয়েছেন কেউ অবদে হাজির হয়েছেন কেউ খন্দকে হাজির হয়েছেন কেউ বোদে সন্দীতে হাজির হয়েছেন হ্যাঁ আর সর্বশেষ হনাইনে হাজির হয়েছেন তারপরে বিদায় হজে হাজির হয়েছেন তারপরে এমন কি আছে কোন বিদায়ুল হাজির হওয়ার সুযোগ পেয়েছে জি হ্যাঁ তো এই যে সুযোগগুলো তারা পেয়েছেন দিন ইসলামের খেদমতের তারপরে দিন শিখার সরাসরি জি হ্যাঁ তারপরে যাকে আল্লাহ উত্তম নমুনা ও সুহাসানা তাকে সরাসরি দেখে ফলো কর অনুসরণ করার সুযোগ দেন সেটা তো আমরা কেউ পাইনি বড় তাবেঈন তাবেতীনও পাইনি কেউ চার ইমামও পাইনি কোন محدثও পাইনি વખત সবাতি ক্বাউল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে এটা প্রমাণিত যে স্বর্ণযুগের মানুষদেরকে বলেছেন তিনটি যুগ তার প্রথম প্রথম স্বর্ণযুগের মানুষ আছেন সামিকান আনহুম খাইরুল কুরুন তারা হচ্ছে সবচেয়ে উত্তম যুগের মানুষ ওয়ান মুদামিনা সাধাকাবাহি আর তারা যদি এক মুদ সাধকা করে থাকেন কোন সাহেব যদি এক মধু এক মত মানে গত সপ্তাহে বলেছিলাম হ্যাঁ আনুমানিক ছয় সাতশো গ্রাম হ্যাঁ এক মত মানে হচ্ছে ছয় সাতশো গ্রাম ছয় সাতশো গ্রাম যদি কোন সাহাবই খরচ করে থাকেন আর পরের লোকেরা পরের কি সিনিয়র সাহাবাই কেন জুনিয়র সাহাবাই কেন আগের সাহাবাই কেন পরে সাহাবাই কেন সাথে তুলনা করছে সুরুল্লাহাম তাহলে তাবাইনদের সাথে তুলনা করেন যে একজন তাবেই তাবা তাবি অহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করেছে সাদকা করেছে আর আর একজন মাত্র ছয়শো সাতশো গ্রাম বা নসিফ তার অর্ধেক তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম আল্লাহর রাস্তায় খরচ করেছে তারপর ওই সাহাবীর মর্যাদায় পৌঁছিতে পারবে না ওহদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদকা করে যে সাহাবি মাত্র তিনশো সাড়ে তিনশো গ্রাম জব গম খেজুর কিছু খরচ করেছে রাস্তায় যেই যেই ব্যক্তি সাদকা করেছেন একমুদ কান আফদালা সেটা হচ্ছে বেশি উত্তম মিন জাবালে ওহদিন জাহাবান ওহদ পাহাড়ের সমান স্বর্ণ সাদকা করার চাইতে মিম্মান পরবর্তী পরবর্তীকালে কোন লোকের পক্ষ থেকে চুম্মাই দা কানাকাৎ সাদা রামিন আহদেম জাম বন ফায়াক কোনো কাদ তারপরে আমাদের যুগে মেলা লোক পাপ করে যাচ্ছে অনেক পাপ করেছে তারপরে তো সম্ভাবনা যে লোকটা হয়তো তবা করে নিয়েছে বলছি না বলছি না সাদ্দাম হোসেন কত জুলুম অত্যাচার করেছে কত যে তার বাড়াবাড়ি ছিল হ্যাঁ ও পাপ করেছে কিন্তু সে যখন জেলে থাকলো সেই সময় আপনি কি জানেন যে সে তবা করে বলতে পারবেন হতে পারে যে এমন তবা করেছে আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ আমি খাঁটি মুসলিম হয়ে গেল আল্লাহ মাফ করে দিবেন মরার আগে আর যদি মরেও যায় কোন কাবিরা গোনা করে তারপরেও তো তার মাফের সম্ভাবনা আছে যদি সেটা কুফরি না হয় ঠিক না তো এই জন্য কোন মানুষ মারা যাওয়ার পরে এই জন্য মন্তব্য করতে নেই তার সম্পর্কে খারাপ যে যতই খারাপ লোক হইতে পারে মরতে আগে সে তবর চান্স পেয়ে গেছে হতে পারে খালে সুলত থেকে এমন সংশোধন করেছে যেটা হয়তো আপনারা আমার নসিব হবে না হঠাৎ করে মত হলে তারপরে এটাও জেনে রাখবেন যে সাহাবাই কেরামদের কোন একজনের যদি কোন হয়েও থাকে ভাইয়া কোন কাত হ তা থেকে তিনি তবা করে নিয়েছেন এই সম্ভাবনাটা যদি আজকালকার লোক সম্পর্কে আমরা বলি তাহলে সাহাবি সম্পর্কে কি বলতে পারেন যেকোনো বুলুক না কেন অবশ্যই দ্রুত কি করেছেন তবে করে নিয়েছেন আও আতাবে হাসানাত ই তামহু অথবা এমন কি করেছেন যেই নেকি তাদের গুণহাগুলিকে মিটিয়ে দিয়েছে কারণ আল্লাহ কোরানে ঘোষণা করেছেন ওয়াফিম সল্লাতা তারা ফাইন নাহারী ওজৌলাফা মিনাল্ ই লে ইনল হাসানাত ইউজ হয়ে না সে ইয়া ওয়াফিম সলাতা তারা ফাইন নাহারি ওয়াজৌলাফা মিনাল্ এ আল্লাহ বলছেন যে দিনের দুই পাশে দুই দিকে সকাল বিকাল রাতের কিছু অংশে তোমরা এই পাঁচ কায়েম করো দুটো কথা দিয়ে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন এই পাঁচ অপ্ত সলা যদি তোমরা কায়েম করো কি হবে ইন্নাল হাসান না তে ইউ হেবে না সইয়া নিশ্চয় মুছে দেয় নিয়ে চলে যায় সাফ করে দেয় তো সাহাবাই কেরামগুন হয় তব করে নিয়েছেন যারা এরকম কোনো ভুল করেছেন অথবা এমন নেকি করেছেন যা গোনাগুলিকে মিটিয়ে দিয়েছে গোফের আল্লাহ বেফাজলে সাবেকাতে অথবা তাদের অগ্রণী ভূমিকার কারণে মাফ করে দেওয়া মেলা মানুষ এমন হবে যে তবা হয়তো করেনি মেলা কিছু নেকি করেনি এখন হয়তো এই সময় যে গুনা করার পরে হয়তো নেকিরা সুযোগ পায়নি এটা হইতে পারে যে গুনা করলো তারপরে নেকির সুযোগ পাইনি কিন্তু গুণা করার আগে তার বহু নেকি আছে তো ওটা দেখি মাফ হবে না এটা একটা অবস্থা হতে পারে যে অকফেরালাহ অথবা ওই সাহাবে যিনি হয়তো যে ভুলটা করেছেন তাকে মাফ করে দেওয়া হয়েছে তার অগ্রণী ভূমিকা থাকার কারণে আবীর সাফাতে মোহাম্মদ অথবা নবী মহাম্মদ ইসলামের সাফাত সুপারিশের কারণে দেখেন এই উম্মতের যেন সুপারিশ আছে কি না দাদুরুল্লাহ সাসাল্লামের ঠিক কিনা আর সাহাদুল নাসিব এ সাফাতিমন কালা এলা ইল্লাল্লাহ তা আলেস সামিন কাল বেহীনবি কেনকা করছেন আমার সাফাতে সবচেয়েতে বেশি হকদার বা আমার সাফাত দিয়ে সবচেয়েতে বেশি ধন্য হবে যে লা এলাহ ইল্লাল্লা বলল তার অন্তরের নিষ্ঠার সাথে খুলু সে সাথে এখন এই উম্মতের সব গলি মুসলিমকে যদি একসাথে রাখেন শাফাতের ব্যাপারে সম্মচেতে বেশি খলুসিয়াতের সাথে কারা কালেমা শাহাদা দিয়েছে না সাহাবীরা কখনো না নবী সাল্লাল্লাহু আলাইহি মাফ হয়ে গেছে মাফ হয়ে যাবে আলযীনা হুম আহক্বুন্নাসিল শাফাতিল যারা এই সাহাবী کرامগণ নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি হক রাখেন আও উবদুলিয়া মে মালায়িন ফি দুনিয়া কুফরা বিহান শেষ আর একটি অবস্থা হচ্ছে যে যদি নাও হয় তো মানুষ করার পরে যদি বালা আসে গোনা কোনো হয়সিবামোচন হয় না হয় না হয় না হয় একজন ভুল করেছে ভুল করার পরে তাকে কোন জায়গায় ধাক্কা খেতে হচ্ছে কোন দুর্ঘটনা হইলো বা কোন জায়গাতে কিছু হইলো কোনো অসুখ বিসুখ হইলো এই যে কথাগুলি বলা হলো সবগুলি নিশ্চিত গুনার ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বলেন যে এই লোকটা নিশ্চিত গুণা হয়েছে তার ক্ষেত্রে এতগুলি কি পাওয়া যাচ্ছে মাধ্যম বা অসিলে পাওয়া যাচ্ছে তাদের সম্পর্কে বললাম যাদের গোনা হয়েছে সাহাবা কেরকম সম্পর্কে গোনা হয়েছে কথা তো বলা মুশকিল আপনার ঠিক না যদি হয় তাহলে এগুলো গোনা মাফের মাধ্যম রয়েছে তো বলছে এই যদি অবস্থা হয় নিশ্চিত গোনাগুলি সম্পর্কে যাদের গোনা হয়েছে নিশ্চিত তাহলে ওই বিষয়গুলি সম্পর্কে কি বলতে পারেন যেই ক্ষেত্রে তারা মুজ তাহলে করেছেন ইজতেহাদ করলে গোনা গান হয় দুই নাকি না হয় এক নাকি তো গুনাই তো না ইসতেহাদ যখন বলবেন তাহলে হয় দুই নাকি যদি ঠিক সিদ্ধান্ত হয়ে থাকে না হলে নাকি ইন আসা বা ফাল আজরা নে যদি তারা ঠিক করে থাকেন তাহলে দুই দ্বিগুণ নেকি রয়েছে ওয়াইন আখতাও যদি ভুল করে থাকেন ফালাম আজর ওয়াই তাদের জন্য এক নেকি রয়েছে ওয়াল খাতাও মাং ফরুন আর ভুলভ্রান্তি যা হয়েছে সেগুলি হ্যাঁ মার্জনা হয়ে যাবে সুম্মাল কাদর

অশুদ অল্প না একেবারে অল্প তাই বলছেন শোন মা অতপর আল কাদরুল্লা ইউন যেই পরিমাণ তাদের আচার আচরণের ওপর আপত্তি করা হইতে পারে সেটা কলিলুন নজরুন অত্যন্ত কম মাহমুরুন ফিজাম বে ফজায়েল কওমে এই সাভাইক রামদের দলের যে ফজিলত এবং মাহাসেন আর তাদের যে বৈশিষ্ট্য তাদের মর্যাদা এগুলির পাশে রাখলে এগুলি এই সামান্য ভুল ঢেকে যায় মর মানে একেবারে চাপা পড়ে যায় চাপা পড়ে যায় যার অনেক কি আছে রয়েছে তার যদি দুটো চারটা ভুল থাকেও তো অনেক নেকের সামনে অনেক হাসালাদার সামনে এগুলি চাপা পড়ে যায় পড়ে না জি তো তাদের এই ফুদিলতগুলি গুলি কি ছিল বা তাদের বৈশিষ্ট্যগুলি কি ছিল তাদের ভালো দিক কি ছিল এখানে সাতটি উল্লেখ করেছে মিনাল ইমান বিল্লাহ আল্লাহ প্রতি ইমান যে সাহাবাহিকদের ইমান আম্বিয়া রসুলগণের পরে ইমান এ মর্যাদার ইমান ও রসুল রসুল উল্লাহ প্রতি ইমান ওয়াল জেহাদ ফি সবিল আল্লাহ রাস্তায় জেহাদ করা আল্লাহ রাস্তায় জেহাদ করা তাও রসুল উল্লাহ সাথে হয়ে পাশে দাঁড়িয়ে

কিন্তু না তারা এইসব বলেছে না অন্যসরা এবং দিনের সাহায্য করেছেন তারা অল এলমেন না ফে উপকারী এলিম শিখেছেন আসল এলেমের উৎস হচ্ছে কোরআন এবং সুন্ন হ্যাঁ দিস রাসূলুল্লাহ সাল্লাসালের কাছে সরাসরি শিখছেন তো উপকার এলমেন না তাদের চেয়ে বেশি আর কে শিখতে পারে বল আমালি সলে এবং নেক আমল সরাসরি রসুলুল্লাহসাললাম থেকে তারা নিয়েছেন শিখেছেন ওমন নাজারফিসিরা তিল কওমে বে এলমিন ও বসিরা যে ব্যক্তি জ্ঞানের সাথে এবং চোখ খুলে সাহাবাইক রাম জীবনী পর্যালোচনা করবে বা জীবনী অধ্যায়ন করবে ওমান আল্লাহ আলেহ দেহমিন আল ফদা আর যেই ফজিলতগুলি দি আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন আলেমা ইয়াকিনা নিশ্চিত জানতে পারবে যে আন্নাহম খাইরুল খাল কে বাদাল ভিয়া সাহাবাই ক্রামগন নবীগণের পরে সবচাইতে বেশি ফজিলত রাখেন বা নবীগণের পরে সৃষ্টির সেরা তারা কোন মত না তার আগে কেউ ছিল আগের উম্মত মুসলিমরা ছিল ছিল না আগের উম্মত আম্বিয়া আর সাথী সঙ্গীরা ছিল যেমন ঈসআল ইসলামের সাথী সঙ্গীরা হাওয়াই তাদেরও বড় মর্যাদা আছে মুসা আলী সালামের সাথী সঙ্গী ছিল ছিল না ছিল না প্রত্যেক নবীর সাথী সঙ্গীরা ছিল আর মোহাম্মদ রসুল সাথী সঙ্গীরা কাদের মর্যাদা বেশি পরে সাল্লামের সাহাবাহ ওই কথা বলছেন যে দেখতে পাবে যে নবীর রসুল পরে তারাই হচ্ছে সৃষ্টির সেরা না লাগে তাদের মত না আগে ছিল পূর্বে ছিল না তাদের মত পরবর্তীতে কেউ আসবে আট নম্বরে বলছে ওয়ান এই যত যুগ এই যে চোদ্দ শত বছর চলে গেছে এই যুগগুলি গেছে বা শতাব্দী গেছে এর মধ্যে তারাই হচ্ছেন মনোনিতা খেল ওমাম যে উম্মত হচ্ছে সমস্ত উম্মতের সর্বোত্তম উম্মত ওয়াকরাম মোহার সবচেয়ে বেশি সম্মানিত আর আল্লাহ হে তাল আল্লাহ আরব্বুলা আলামিনের কাছে এতটুকু ছিল হিমাবিনে তেইম আর এহে কথা এই কথাগুলিকে যেভাবে ব্যাখ্যা করে সে সরেফরজান হাফজদাহল্লাহ তা আলাহা অল্প সময় আমি তার কিছু কথা আপনাদেরকে শোনাই যাতে করে আরও স্পষ্ট হয় যদিও প্রায় কথা চলে এসছে তবে এক একটি করে বর্ণনা করলে আরও বুঝতে সুবিধা হবে প্রথম যে বিষয়টি যমীন বিনতে ইব্রাহিমাহুল্লাহ উদ্দেশ্য করেছে সেটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের দৃষ্টি ভঙ্গী কার সম্পর্কে সাহাবায়ে কেরাম সম্পর্কে আর আলে সম্পর্কে ব্যাস এইটি কথা তারা এই ক্ষেত্রে মধ্যম করেনি না বাড়াবাড়ি করেছে অতি ভক্তি যেটা আল্লাহ নিষেধ করেছেন আর না তারা মানহানি করেছেন জি সাহাবায়ে কেরামদের সম্পর্কে মানহানি করেছে রাফিজি শিয়ারা ঠিক না আর নাসেবিরা মানহানি করেছে হ্যাঁ আলেবায়ের সম্পর্কে আর এই রাফেজিরা আবার অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে কার সম্পর্কে আলেবায় আলেবায়ের সম্পর্কে জি এ সমস্ত এফরাত এবং তাফরি ঘাটতি বাড়তি অতিরঞ্জন অথবা ত্রুটি থেকে মুক্ত হালে সুন্নত অল জামাত তারপরে বর্ণনা করেছেন ইমিন রহমাউল্লাহ যে আহলে সাত জামাতের দৃষ্টিভঙ্গি সাহাবাই কেরামদের আপোষের যেসব দ্বন্দ্বগুলি হয়েছিল সে সম্পর্কে ফেতনা যেগুলি হয়েছিল মুসলিমদের আপোষে যদি কল হয় সেটাকে ফেতনা বলা হয় এই ফেতনা সম্পর্কে আহলে সন্তাল জামাতের দৃষ্টিভঙ্গি কি যে বিষয়গুলিকে বেশি বেশি হাইলাইট করে ইসলামের শত্রুরা আর এই ক্ষেত্রে ইন্ধন যোগিয়েছে আর এই সব কথা আর মধ্যে মিথ্যা আর সংযোজন করেছে এই রাফেজি শিয়ারা সাহাবাই কেরামদের যদি দোস্তুটিকে সাব্যস্ত করে স্বীকৃতি স্বীকৃত করে দেওয়া বা সাব্যস্ত করে দেওয়া হয় তার মানে এটা শুধু সাহাবাই কেরামদের দোস্তুটি না এর মাধ্যমে ইসলামের যত বিধি বিধান রয়েছে সবগুলিকে একেবারে মুসলিম জীবন থেকে বা মানব জীবন থেকে সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইসলামের শত্রুদের অসৎ উদ্দেশ্য কারণ আমাদের কাছে কোরআন এবং সন্না কোরআন হাদিস যে উৎস ইসলামের হ্যাঁ এটা কাদের মাধ্যমে পৌঁছেছে কাদের মাধ্যমে পৌঁছেছে রসুল্লাহ সাহাবে কেরাম করে নিয়েছে ঠিক না কোরআন এক জায়গায় জমা করলেন আর মুসাফ বানাইলেন কে ওসমান রাজি আল্লাহ তালানো

কিন্তু একেবারে পরিকল্পিত এখন হাদিস লিখতে হবে না হলে সাহাবাই নিচ্ছেন হাদিসগুলি সব আমাদের হাত হয়ে যাবে নিলেন সিদ্ধান্ত তো হাদিস গুলি কাদের মাধ্যমে আসলো সাহাবাইকার মাধ্যমে আর সাহাবাই কেরামরা এই করেছে সেই করেছে আর আপোষে তাদের লড়া ইত্যাদি সুতরাং তাদের আস্থা করা যাবে না এডেন রাফেজি শিয়ারা করেছে আর এটাই না এটাই না ইহুদি খ্রিস্টান এবং তার যারা ওরিয়েন্টিস্ট ওরিয়েন্টিস্ট বলা হয় মানে ইসলাম সম্পর্কে যারা পশ্চিমা ইহুদিন আসারদের বড় বড় স্কলাররা লেখাপড়া কৃষ্ণ করে কিসের জন্য ইসলামের দোষ ত্রুটি খোঁজার জন্য হ্যাঁ ইসলামের মধ্যে দস্তুটি আছে সুতরাং ইসলাম অচল হ্যাঁ মুসলিমদের ধর্মের উপর আস্থা করা যায় না এই সুযোগগুলি করে দিয়েছে ইসলামের শত্রুদেরকে তাই এখানে শেখ ফজান এই কথাগুলি বলেছেন এখন এমন কি অনেকে বিভ্রান্ত হয়েছে অনেক আহলে সুন্নাতের সন্তান ওই কাফেরদের কাছে পড়াশোনা করেছে ইমাদের রাফেজি শিয়াতে প্রভাবিত হয়ে এভাবে তারা পথভ্রষ্ট হয়েছে আর তারপরে বলছেন যে ফাসাওউব ওয়া খাত্তাউ বিলা দালিলিন দালিল প্রমাণ থাক না এটা ঠিক করেছে এটা ভুল করেছে এ ভুল করেছে এই ঠিক করেছে এইভাবে সাহাবা ইকরামদের সম্পর্কে নিজে যেন হয়ে বসেছে তারপরে সাহবা মাঝে যে দ্বন্দ্বগুলি হয়েছে এ সম্পর্কে বলছেন যে এর খোলা হচ্ছে একটা প্রথম কথা হচ্ছে যে মাঝে যে দ্বন্দ্বগুলি হয়েছে এগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব না হ্যাঁ উনি এই করেছেন উনি এই করেছেন কে কি করেছেন আহ ওগুলো পড়বেন চর্চা করবেন শোনাইবেন শুনবেন না ওগুলো করবেন না কারণ দেখেন নিজের যুগে মেলা ঘটনা ঘটছে যে ঘটনা ঘটলি যেগুলি সবাই বলছে সেগুলি যে সত্য তা না আপনার আজকাল প্রচার মাধ্যমে যা কিছু হচ্ছে কিন্তু তাই না টিভিতে খবর পড়া হচ্ছে একরকম ঘটেছে আর এক রকম পত্রপত্রিকা লেখা হচ্ছে একরকম ঘটেছে আর একরকম ঠিক কিনা একজন লোকে কিছু অস্ত্র একটা ব্যাগ ধরিয়ে দিল এই যে জঙ্গি ধরা হয়েছে ওকে নিয়ে টিভির পর দিয়ে নিয়েছে জঙ্গি ধরা পড়েছে করছে না করছে না বহু আছে চোখের সামনে যদি এগুলি হয়ে থাকে তা আপনি আপনার আগে কতদিন আগে কি হয়েছে না হয়েছে আর এখন এ হয়েছে সে হয়েছে কি করে বলছেন আপনি এগুলি কথা সুতরাং নীরবতা চুপ থাকা এটা হচ্ছে আহলে সনাতল জামাতের আহ পদ্ধতি দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে যা কিছু সহি বর্ণিত হয়েছে যেগুলো জাল তো জাল ভুল কিন্তু যেগুলি সহি সেই সম্পর্কে যে ভূমিকা গুলি আমাদের হবে বা যে দৃষ্টিভঙ্গি হবে সেগুলি এখানে বর্ণনা করা হয়েছে এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি বর্ণনা করেছিলেন ইভিনে সেটা হচ্ছে যে যেই কথাগুলি সাহাবাহী কারামদের দোস্তুটি সম্পর্কে বর্ণিত হয়েছে সেগুলির একটা অংশ হচ্ছে মিথ্যা প্রথম বলেছেন না

আপনারা খেয়াল করবেন সমস্ত সাহাবাহিক নাম না আসলে রাজি আল্লাহন বলে না বলে না কিন্তু আলী রাজি আল্লাহ নাম আসলে অনেকে অন্য একটা দোয়া বলে কি বলে আছে স্মরণ করেন দেখি বললে কিন্তু আলী কার্রামাজা আলী আল্লাহ তাহলে চেহারা কাল্লা সম্মানিত করুক কেন বলেন আকার করম্লাহ যা ওমার কার্রামাল্লাহ ওয় যাউ উসমান কর্ৰাম

আর বলা হতো সৌদ আল্লাহ ওয়াজা নাকি বলা হয়তো আল্লাহ তার চেহারাকে কালো করুক তখন ওর জবাবে তখন কি কি বলতো কার্রাম আল্লাহ চাল কথা আর আমাদের দেশের উর্দু বাংলা যে বইগুলি পড়বেন তাতে বহু জায়গায় ছোট থেকে ছোট থেকে আমরা কার্রামাল্লাহ পড়েছি ওস্তাদের তেমন বোঝাননি ভালো কোন ওস্তাদের কাছে গিয়ে শেষ রহস্যটা জানলাম যে কার্রামাল্লাহ আসলো করতে

এই কাজটি করে থাকি শুধু সাহাবিকানকে বদনাম করার জন্য এরা এদের এদের পুরুপুর সাহ গড়েছে জাল কথা আর তাদের কিতাবগুলি সব হচ্ছে মিথ্যা আর ছড়াছড়ি ওয়ার্ল্ড কাজেবালা ইলতাফাতুয়েলি মিথ্যার দিকে কোনো ভূরক্ষেপ করবেন না দ্বিতীয় যে কথাটি বর্ণনা করেছেন যে যেই দস্তুটিগুলি বর্ণনা করা হয়েছে সেগুলির মধ্যে কি হয়েছে কিছু সংযোজন করা হয়েছে ভালো গুণগুলি কমিয়ে দেওয়া হয়েছে এরকম وذخله الكذباها محرفا বিকৃত সুতরাং বিকৃত ঘটনা যেসব বর্ণনা করা হয় সেগুলোর উপর কোনো আস্থা ভরসা করা যাবে না কারণ সাহাবাই کرامদের ফজিলত আমাদের জানা আছে কুরআন সুন্নাহ দিয়ে এবং তারা যে সত্যবাদী নাই প্রমাণ সেটাও জানা আছে কুরআন কারীম আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আর এই সব ঘটনা হচ্ছে সন্দেহপূর্ণ আর যেগুলি সহি সেগুলি সম্পর্কে বললেন যে হয় ইজতিহাদে ঠিক করেছেন অথবা ইজতিহাদে ভুল করেছেন চার নম্বর যে বিষয়টি বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে তারা ছিলেন মানুষ তারা তো মানুষ ছিলেন ভুল মাফের মেলা মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলি এখানে আহ বর্ণনা করেছেন সেগুলি আর ফেরাচ্ছে না কারণ সেগুলি এর আগে আলোচনা এসছে আর তারপরে শেষখানে যে বিষয়টি এখানে বর্ণনা করেছেন সেটা হচ্ছে শেষখানে ইবিনা তিমি রহমান কথা কথাগুলি বলেছেন সেটা হচ্ছে যে সাহাবাই কেরামদের মর্যাদা আর ফজিলতের সার কথা সংক্ষেপে সাতটি বা আটটি বিষয় রয়েছে একটি হচ্ছে আল্লাহ এবং তার রসুসালের প্রতি ইমানের ক্ষেত্রে তাদের মর্যাদা কেউ পৌঁছিতে পারে না এটা হচ্ছে সবচেয়ে ভালো আমল নবী সাল্লাহামকে একবার জিজ্ঞাসা করা হয় আফদাল ইয়ারসোল্লাহ কোন আমল সবচেয়ে উৎকৃষ্ট কি বলেছিলেন ঈমানান বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান দ্বিতীয় হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন তার লিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা গোচা করার জন্য যেটা যেমন তেমন কথা নয় মুখে তো জিহাদ জিহাদ করা সহজ হ্যাঁ কিন্তু কাজের জিহাদ আসল জিহাদ আর আকীদা ছাড়া কি করে জিহাদ হতে পারে আজকাল বদা আকীদার লোক বেশি জিহাদ জিহাদ করছে আকীদা মানে কি হয় আপনি আকীদা মানে হচ্ছে দ্বিনের অকট্ট বিশ্বাস এ ওয়াকার তো বিশ্বাস হয় যদি ঠিক না হয় সো এই আকিদার না হয় জিহা দাবা কিসে তিন নম্বর হচ্ছে আল্লাহ হিজরাত হিসাবি আল্লাহ রাস্তা হিজরত করা যে হিজরত করলে অতীতের গুণ হা হয়ে যায় আচ্ছা না নভিশোনা হাদিস ও আন আলহ হিজরাতা তাহাদেও মা কে নাকাবেলা জি আর ইসলাম ইমান আল ইসলাম ইহাদেও মা কেনকাবুলা হইয়া জুব্দ মা কে নাকাবেলাহ আর নুসরাতুল্তি ইল্লাহ চার নম্বর হচ্ছে আল্লাহর দিনের সাহায্য করা আল্লাহ সার্টিফিকেট সুরে হাসুর আয়াত নম্বর আটে দেখবেন ওয়েন সরুন আল্লাহ দেখুন তারা আল্লাহ রসুলের সাহায্য করত এবং তারাই ছিল সত্যবাদী আল্লাহ কি বলছেন তাদেরকে বলছেন আর রাফেজি শিয়ার কি বলছে সাহাবাহিকদেরকে যে এরা সব মৃত্যু ছিল মুসলিম ছিল না মোনাফেক বলে নয় কাফের বলে তো মোনাফিক সত্যবাদী হয় তা আল্লাহ বলছেন সাঁতে কোন এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন উলায়কা

সমস্ত উম্মতের মধ্যে সাহাব আইম তার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ বলছেন কুন্তুম খাই ওহ্মা তোমরা হচ্ছে উৎকৃষ্ট জাতি বা সবচেয়ে উত্তম জাতি এই আয়াতটা যখন সম্বোধন করে তখন এই উম্মতের কারা ছিলেন সাহাবি ছাড়া আর কেউ ছিলেন এই আয়াতের প্রথম সম্বোধনী হয়েছে সাহাব রাইকরমকে কুন্তুম খাই আমরা তো পরে পরোক্ষভাবে কেমন পর্যন্ত যত মোমেন মোমেনাদ এই উম্মতের তারা শ্রেষ্ঠ অহ্মদ পরোক্ষভাবে কিন্তু ডাইরেক্ট আল্লাহ সাহাবায়ে কেন কি বলেছেন কুনতুম খাইরু উম্মাতিন উখরিজাত লিল না তোমরা আল্লাহ বলেছেন তারপরে নবী সাল্লাল্লাহু বলেছেন আমার যুগের লোকেরা সবচেয়ে উত্তম সাত নম্বরে আনাহু মুসসিফুত মিন কুরুন হাযিহিল উম্মাহ এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট ও মনোনীত হচ্ছেন সাহাবাই কেরামগণ একটি হাদিস এই মর্মে তিরমিজি এবং ইবনে মাজা মুস্তাদরাক হাকিমে রয়েছে হাদিসটা মিসকাতের শেষ হাদিস মানে মিসকাত যদি কারো কাছে থাকে তাহলে মিসকাতের সর্বশেষ হাদিস সেটা মুসনাদ আহমদ রয়েছে নবী কারি সর বলছেন আন্তুম তুয়াফুনা উম্মা তোমরা সত্তরটি উম্মত পূর্ণ করছো মানে তোমাদের আগে উনসত্তরটি জাতি উম্মত এসছে নোয়ালামের জাতি তারপর এবারাম জাতি এবার মুসা ইসা করে মাত্র কয়টাই জানছি কিন্তু কত উম্মত এসছে আর কত উম্মতের নবী রসুল এসেছেন ওগুলো নামই জানা নেই আমাদের জি তোমরা সত্তর উম্মত কে পুরা করছো আন্তুম খেয়ের এই সত্তরটি উম্মতের মধ্যে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ ও আক্রাম আর সবচেয়ে বেশি সম্মানিত আলাল্লাহ সুবান আল্লাহ সুবান ও তালার কাছে জি এই হাদিস থেকে ইমাম তিরমিজি হাসান বলেছেন এখানে আজকের আলোচনা শেষ হলো ও সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী ও সাহাবি আজমাই